আই এম রূপম, এখন কথা হবে তারাপের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে। তো কেমন লাগলো তারাপের ট্রেলার? এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি, তার এটা ডেবিউ ছবি, এবং রয়েছে তারা সুতারিয়া। আর এই ছবিটা পরিচালনা করছেন মিলন লুথরেয়া। আর এই ছবিটা RX100 অফিসিয়াল হিন্দি রিমেক। তো কেমন লাগলো এই ট্রেলারটা? সবথেকে বড় প্রশ্ন, মিলন লুথরেয়ার এমন দিন এসছে তাকে রিমেক করতে হচ্ছে, এবং বলিউডের এই যত ছবির ট্রেলার আসছে রিসেন্ট টাইমসে বা ওয়েব সিরিজের কাজ এগোচ্ছে, কথা শোনা যাচ্ছে, বেশিরভাগই রিমেক রিমেক রিমেক, হয় সাউথের, নাহলে কোরিয়ান ছবির, নাহলে ফ্রেঞ্চ ফিল্মের, কিন্তু রিমেক ছাড়া গতি নেই। কিন্তু এরকম রিমেক হুট কেন হয়ে যাচ্ছে বলিউড? আচ্ছা, মিলন লুথরেয়া কি ভালো পরিচালক নয়? মিলন লুথরেয়া ওয়ান্স অ্যাপন এ টাইম মুম্বাই বানিয়েছে, কাচ্চে ধাগে বানিয়েছে, ইভেন সে দ্য ডার্টি পিকচার বানিয়েছে। তারপরে তার অবস্থা এত খারাপ হলো যে ওয়ান্স অ্যাপন এ টাইম মুম্বাই, দোবারা, তারপরে হচ্ছে বাদশাহ, এরকম ধরনের সিনেমা বানানোর পর তারা মনে হয়েছে না, এবার তাকে রিমেক করা উচিত। তো আমরা যদি RX100 দেখি, সেটা একটা ভালো রোম্যান্টিক সিনেমা, সেখানে পারফরমেন্স ভালো ছিল। এবার RX100 এই যে রিমেক, এটা সম্পূর্ণ রুমে ফ্রেম টু ফ্রেম অবশ্যই বলতে পারো, তবে এখানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ তুমি বলতে পারবে যে অনেকটা বেশি প্রিমিয়াম, তারা অনেক বেশি পয়সা পেয়েছে এবং খরচা করেছে, যেহেতু নাদিয়া দেওয়ালা তো রয়েছেই এই ছবির প্রডিউসার, তো পয়সার কোনো কমতি নেই। তো RX100 বাইক জ্বালানোর সিকোয়েন্স বলি, বা মেয়েটার ওর থেকে দূরে চলে যাওয়া, বা ছেলেটার এখানে রাউডি পড়া যেটা ছিল, তো সেগুলোর কম্পোজিশন খুব সুন্দর ছিল, পারফরমেন্স ভালো ছিল। আর এখানে ওই সিকোয়েন্সগুলোই রয়েছে, তবে এখানে পয়সা অনেক বেশি বিনিয়োগ করা হয়েছে। মানে গাড়িটাও যেরকমভাবে পুড়ছে মনে হচ্ছে আহা কী সুন্দর গাড়ি পুড়ছে, কারণ যেরকমভাবে সিকোয়েন্সগুলোর মধ্যে পয়সা বিনিয়োগ করা হয়েছে, তো অবশ্যই এটা প্রিমিয়াম কোয়ালিটি দারুণভাবে রয়েছে, তুমি সেটা ফিল করতে পারবে, তো সেই দিকগুলো অবশ্যই রয়েছে। এবার বিষয় হচ্ছে তারা সুতারিয়াকে অনেকের দেখতে খুব ভালো লাগে, যেরকম অনেকের অনন্যা পাণ্ডেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু তারা সুতারিয়াকে আমার একদম পোষায় না, কারণ আমার মনে হয় সে অভিনয় করতেই পারে না, ডায়লগস বলতেই পারে না। এবং এখনকার বেশিরভাগ অ্যাক্ট্রেসরাই যারা নতুন ডেবিউ করছে, তাদেরকে বেশিরভাগই যেন তাদের গ্ল্যামারটাকে বেশি মানে হাইলাইট করা হয়, লাইমলাইটে আনা হয়, তারা কতটা গ্ল্যামারাস এটা দেখো, নাকি তাদের কতটা ক্যাপাবিলিটি, অভিনয় সত্তা কতটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনাই হয় না। তো আমার তারা সুতারিয়ার ডায়ালগ থ্রোয়িং একদম ভালো লাগে না, এবং এখানেও তাকে ভালো লাগছে না। আর যদি আহান শেট্টির কথা বলি, তার লুকসটা এক্স্যাক্ট যেরকম RX100 ছেলেটা ছিল ঠিক সেরকমই, এবং অ্যাকশান সিকোয়েন্সে তাকে ভালো লাগছে, ফিজিক ওয়াইজ সে অনেক খেটেছে বোঝা যাচ্ছে। তবে যদি তার পারফরমেন্সের কথা বলি, তো আমার ট্রেলারে তাকে ওকে ওকে লেগেছে, তবে হয়তো সিনেমায় তাকে ভালো লাগতে পারে, তবে ট্রেলারে যতটুকু দেখা গেছে তাকে কিন্তু একদম জঘন্য আমার লাগেনি। কেন, ব্যাকগ্রাউন্ড স্কোরটা তুমি ওপর ওপর দিয়ে শুনবে ভালো, কিন্তু যখন ইন্টেন্স জায়গাগুলো আসছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা সম্পূর্ণ টেনেটের মতো। তবে এই ট্রেলারের যেটা USP সেটা হচ্ছে এর মিউজিক। ইরশাদ কামে লিরিক্স লিখেছে, প্রীতম মিউজিক দিয়েছে, এবং অরিজিৎ সিংয়ের ট্র্যাক, তো ডেফিনেটলি গানগুলো চার্টবাস্টার হতে চলেছে। সিনেমা যেমনই হোক, এই ছবির অ্যালবাম সুপারহিট, এটুকু ক্লিয়ার। এবং সবথেকে ভালো এই ট্রেলারে একটা দিক করা হয়েছে, যেহেতু RX100 বেশিরভাগ লোক দেখে নিয়েছে, তো এখানে ট্রেলারে খুব কম পোর্শন রিভিল করা হয়েছে, ট্রেলারে বেশি কিছু দেখানো হয়নি। এদের ইন্ট্রোডাকশান চ্যাপ্টারটা, ছেলেটার যে ইন্ট্রোডাকশানটা, অনেকটা সময় নেওয়া হয়েছে, এবং তারপর জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে এ পরবর্তী সময় কী কী করবে সেটা দেখানো হয়েছে, মাঝখানে গল্পের বুনটটা খুব একটা রিভিল করা হয়নি। এবং কিছু কিছু সংলাপ আছে যেগুলো ক্লিশে, আবার কিছু কিছু সংলাপ আছে যেগুলো খুব ভালো, কারণ এখানে রাইটার হচ্ছে রাজা তারোরা। আমি বারবার করেই বলি, রাজা তারোরা ফিল্মি ডায়ালগস খুব ভালো লেখে। তো ওভারঅল ট্রেলারটা ওকে ওকে ট্রেলার। একটা ছবি এসেছিলো সুরজ পঞ্চালির হিরো বলে, যেটা নিখিল দোমানে ডিরেক্ট করেছিল, তো হিরো খুব জঘন্য একটা সিনেমা, কিন্তু হিরোর যখন টিজার এসেছিলো সেটা কিন্তু অ্যাকশন ওয়াইজ, লুক অ্যান্ড ফিল ওয়াইজ দেখতে খুব ভালো লাগছিলো, তো এটা যেন হিরোর মতো না হয়, চান্সেস কম, কারণ RX100 পারফরমেন্স এবং প্লট যেরকমভাবে এক্সিকিউট করা ছিল সেটা ভালো ছিল। দেখা যাক কেমন হয়, আমার ট্রেলারটা ওকে ওকে লেগেছে, ঠিক আছে, কোনো রকম এরকম একটা ব্যাপার, দেখা যাক কেমন হয় এই ছবিটা। এই ছবিটা ডিসেম্বর মাসে আসছে, এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা RX100 দেখেছো, তোমাদের কী মনে হয় RX100 মতো এই ছবিটা হবে, দেখা যাক। তো এই ছিল আমার রিয়াকশন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজেদের খেয়াল রেখো, লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, জনতা আমাদের পাশে আছে।